মাম, তুমি আজকে কি কি খাবে? টিপটা তো খুব সুন্দর অবস্থা হয়েছে। মাম্মা ভুরু কুচকিও না, বলো, বলতে হবে, না বললে কিছুই পাবে না, বললে তাহলেই পাবে। এই যে পিপি, তোমার জামা কিন্তু আমি পরে নিয়েছি, তুমি কিন্তু দেখো, দেখতে হবে পিপি। বাবা পাঠাচ্ছি। বেলুনগুলো কে সাজাবে মাম্মা? তোমাকেই সাজাতে হবে। হ্যাঁ, এনাও এনাও। নানু নানা, মাম্মা মাম্মা, শানু। মামামের গায়ে হলুদের সঙ্গে সঙ্গে রান্নাও কিন্তু চেপে গেছে। এই দেখো কত কিছু রান্না হচ্ছে এখানটায়। এখন কাতলা মাছ হচ্ছে ভাজা, তারপরে এটা রান্না হবে। মাথা দিয়ে নিঘণ্ট সর্ষে পোস্ত দিয়ে হয়েছিল পাবদা মাছ। আমামের গায়ে হলুদ, তারপর নারায়ণ পুজো, এগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এখন জামাকাপড় একটু ছাড়বো। দেখতে পাচ্ছো মুখ চোখের কি অবস্থা, পাগলি পাগলি হয়ে আছি। সত্যি নিজের বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে কোনোভাবে সুন্দরভাবে সাজাগোজাও যায় না। আর তারপরে কী হয় বলতো, তাড়াহুড়োতে যে তোমাদের সাথে বকবকটা শুরু করব সেটাও কোনো রকমে পারছি না। তাও বুনুদেরকে বলে রেখেছিলাম যে বুনু একটুখানি ভিডিও করে দিস, তো একটুখানি তোমাদের জন্য ভিডিও করে রেখেছে। চলো একটুখানি চেঞ্জ করে নিই, এটা তো পরে ভীষণ গরম লাগছে। সঙ্গে থেকো তনুশ্রী চ্যাটার্জির সাজগোজটা আমি দেখিয়ে যাচ্ছি। তনুশ্রী চ্যাটার্জি ঘোষ, তুমি আয় দেখতে। বহুদিন পর শাড়িটা পরলাম। হ্যাঁ, একটু সাজগোজ করেছে। আমাকে দেখতে পাচ্ছ ভীষণ একটা পাগলি পাগলি টাইপের মুখ অবস্থা, আমার মুখ চোখের অবস্থা। চলো সঙ্গে দেখো। মেয়ের অন্নপ্রাশনে মার এই অবস্থা, তাহলে মেয়ের বিয়েতে কি অবস্থা হবে? এখানে খাওয়ানো হবে মামনিকে সামনে রেখে, তার জন্য এখানটায় আগে ওকে মুখ
প্রসাদটা দিয়ে তারপরে ভাতে সবকিছু নিচে গিয়ে খাবো। মাপি খাইয়ে দেবে। কোথায় ও? এই যে দেখি 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 সোনা মা, এই যে সোনা মাটা কই? খাতা কলম মাটি ও কোনটা ধরে আর কি? একটা কাঁচা টাকা আলু ভাজা এত বড় দুই চামচ এই ছোট্ট আয়োজনের মাধ্যমে আমার মামামের মুখে ভাতের অনুষ্ঠান শেষ হলো। তোমরা সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করো, ভালোবাসা দিও, যাতে ও অনেক ভালো মানুষ হতে পারে, অনেক দূর অবধি যেতে পারে।